পনির খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি, সে আমরা ভেজিটেরিয়ানই হই বা নন ভেজিটেরিয়ান। আর পনিরের এমন সব সুন্দর রেসিপি আছে যেগুলো খেয়ে ভালো না লেগে উপায় নেই। ঠিক সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবোল তাবোল চ্যানেল থেকে আমি সুদেশনা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। পনির দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, এছাড়া একটা বড় টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, কিছুটা কোচানো ধনে পাতা, এর সাথে ধনে পাতার অল্প কয়েকটা ডাঁটি, একটা ছোট পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য সাজিরা, দারচিনি, 2 রকম এলাচ আর গোলমরিচ নিয়েছি, এছাড়া সল্ট, 1 টিস্পুন আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, একটা ক্যাপসিকামের হাফ পোর্শন কুচিয়ে নিয়েছি, এছাড়া রিফাইন্ড অয়েলও নিয়েছি। রান্নাটা ইনিশিয়ালি রিফাইন্ড অয়েল দিয়ে শুরু করব, তারপর কিন্তু এতে বাটারও অ্যাড করব। প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করে সেটা গরম করে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, কড়াই বা প্যান যাতেই রান্না করুন না কেন, সেটা কিন্তু প্রথমে গরম করে নেবেন, তারপর তার মধ্যে তেলটা দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে সাজিরা, তারপর গোটা গরম মশলা ও গোলমরিচগুলো আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে এই গোটা মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই গোটা মশলার খুব ভালো যখন গন্ধ বেরিয়ে যাবে তখন কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এটা কেন ভালো করে ভাজার কথা বললাম, কারণ এরপর আমি একটা পেস্ট বানাবো, সেখানে যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো অ্যাড করার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নিতে হবে। যেসব রেসিপিতে আমরা এভাবে পেস্ট বানিয়ে তারপর রান্নাটা করি, সেই সব ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে পেস্টটা বানালে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। রান্নার কিছু বেসিক নিয়ম আছে, সেগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে দারুণ সব ডিশ বানিয়ে ফেলা যায়। এবার কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজ এবং বাকি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলে পনিরের অনেক রেসিপি আমরা অলরেডি শেয়ার করেছি, তবে আপনাদের কোন রেসিপিটা সব থেকে ভালো লাগে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর ধনে পাতার কয়েকটা ডাঁটি পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করলাম। এক্ষেত্রে ধনে পাতার ডাঁটি অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। যেহেতু পেস্ট বানাবো তাই এর মধ্যে এবার পরিমাণ মতো বেশ কিছুটা জল দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে আর একটু শুকিয়ে আসবে তখন এটা ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না ভেজিটেবলসগুলো একটু সফট হয়। ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি এবং তার সাথে এর মধ্যে 1/2 টিস্পুন চিনি অ্যাড করছি, তবে এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। ভেজিটেবলসগুলো আরও একটু সফট হওয়া দরকার, তাই আমরা ঢাকা দিয়ে রান্নাটা আরও 2 থেকে 3 মিনিট করব। ঢাকাটা উঠিয়ে দেখা যাক কি অবস্থা, অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে একদম রুম টেম্পারেচারে এনে তারপর কিন্তু মিক্সার জারে দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট করতে হবে এই রেসিপির জন্য। এবার ঢাকা খুলে দেখা যাক সবটা ভালো মতো ব্লেন্ড হলো কিনা। এই রেসিপির জন্য আমাদের তো একটা স্মুথ পেস্ট চাই, তাই এটা আরো একটু ব্লেন্ড করে নিতে হবে।
এবার দেখা যাচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আবারও একটা প্যান গরম করে তাতে প্রথমে রিফাইন্ড অয়েল দিলাম, তারপর 1 টেবিলস্পুন বাটার অ্যাড করছি। তেল আর বাটার যখন আমরা একসাথে ইউজ করি কোনো রান্নায়, তখন তেলটা আগে দিলে বাটারটা পরে দিলে বাটারটা পড়ে না। এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলো প্রথমে সটে করে নিচ্ছি। এবার 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব সামান্য একটু সল্ট ছড়িয়ে পনির কিউব গুলো অ্যাড করে দিলাম। পনিরের তো কোনো আলাদাভাবে সেরকম টেস্ট নেই, আমরা সকলেই জানি, কিন্তু এই পেঁয়াজ আদা রসুন সল্ট এগুলো দিয়ে একটু সটে করে নিলে পনিরটা খেতে খুব ভালো লাগে। খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি করে রাখা পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সার জারে খুব সামান্য একটু জল মিশিয়ে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট ডান। ওপর থেকে তাই কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে পনির, ধনেপাতা কুচি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আপনারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট একটাই রইল, সেটা হলো আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। তবে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবে ভালো থাকার এবং ভালো রাখার চেষ্টাটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে।